তো আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা বেশ একটা রিকোয়েস্টেড ভিডিও। তোমাদের মধ্যে অনেকেই আমাকে এটা রিকোয়েস্ট করেছো, মানে যারা আমাকে চেনো তারা পার্সোনালি বলেছো এবং কিছুজন কমেন্টেও জিজ্ঞেস করেছো যে আফটার 6 মান্থ বেবিদের কি করে মানে খাওয়ানোটা শুরু করবে। আমি আমার মেয়ের কতগুলো ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে যে আমি আমার মেয়েকে কী কী খাবার দিই আরও কীভাবে সলিডটা খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করেছে। তো সেটা দেখে অনেকে কমেন্ট করেছে যে আমার বাচ্চা তো খায় না, তোমার মেয়ে কী করে এত তাড়াতাড়ি সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো আমি সেই প্রসঙ্গে সবার আলাদা আলাদা কমেন্টে না গিয়ে আমি একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে আমি বোঝাতে চাইছি যে আফটার 6 মান্থ তোমরা কী করে বেবিদের খুব ইজিলি সলিডটাকে অ্যাকসেপ্ট করাবে। দেখো বেবি না 3 ক্যাটাগরি হয়, মানে 6 মান্থ অবধি বেবি 3 ক্যাটাগরি হয়। ফার্স্ট ওয়ান যারা অনলি ব্রেস্টফিড করে, সেকেন্ড ওয়ান যারা ব্রেস্টফিড করে প্লাস ফর্মুলা ফিড করে। আমার মেয়ে সেকেন্ড টাইপ, ও ব্রেস্টমিল্কও খেয়েছে প্লাস ফর্মুলা ফিডিংও করেছে। আর থার্ড টাইপ হলো যে পুরোপুরি ফর্মুলা ফিডিংয়ের ওপর থাকে। এবার এটা তোমাদের বুঝতে হবে, যেমন 6 মাস অবধি তোমাদের বেবিরা 3 ক্যাটাগরির থাকে, আফটার 6 মান্থ তো বেবিরা কিন্তু সেইভাবেই ওরা বড় হয়। দেখো যদি তোমার বাচ্চা শুধুমাত্র ব্রেস্ট ফিডিংয়ের ওপর থাকে, এদের একটা সহজাত প্রবৃত্তি হলো বা বলতে পারো একটা খুব কমন একটা সমস্যা অনলি ব্রেস্ট ফিডিং বেবিদের ক্ষেত্রে যে ওরা মানে ব্রেস্ট মিল্ক ছাড়া অন্য কিছু অ্যাকসেপ্ট করতে চায় না। এটা যাদের বেবি শুধু ব্রেস্ট মিল্ক খেয়েছে তোমরা সবাই এক কথাই বলবে যে আফটার 6 মান্থ তোমরা জল বলো চাই FM বলো মানে ফর্মুলা মিল্ক বলো ঠিকমতো তারা মানে অ্যাকসেপ্ট করছে না বেবি। সেকেন্ড যে বেবিরা থাকে মানে ফর্মুলা ফিডিং অ্যান্ড ব্রেস্ট মিল্কের উপরে যে বেবিরা থাকে তারা অনেক ক্ষেত্রে ইজিলি একটু অ্যাকসেপ্টেবল হয়, যেটা আমার মেয়ে, কারণ ও প্রথম থেকে একটু বাইরের দুধটা খেয়েছে। তো ও জানে যে খাবারে কিছু ভ্যারাইটি আছে। আমরা অ্যাকচুয়ালি বাচ্চাদের যতটা বোকা ভাবি বা ভাবি যে বাচ্চারা কিছুই বোঝে না, অ্যাকচুয়ালি কিন্তু তার নয়, বাচ্চারা অনেক কিছুই বোঝে। আর বিশেষ করে এখনকার বাচ্চারা অনেক কিছুই বোঝে। তো তোমরা যদি এটা মনে করে থাকো বাচ্চা তো কিছুই বোঝে না, বাচ্চা শুধু দুধ খায়, বাচ্চাকে আমি যেভাবে চাইবো ঠিক সেভাবেই ও খাবে, এটা টোটালি একটা রং তোমাদের ধারণা। থার্ড যে বেবিরা যারা ফর্মুলা ফিডিং করে তাদেরও কিন্তু একটা প্রবণতা থাকে, তারা অন্য কোনো কিছু অ্যাকসেপ্ট করতে চায় না। আর এটাও দেখা গেছে ওরা যে ব্র্যান্ডের ফর্মুলা ফিডিংটা করে, ধরো কেউ ন্যানপ্রো খায় তো সে ন্যানপ্রোর টেস্টটাই জানে, সে অন্য কোনো ফর্মুলা ফিডিংয়ে মানে অন্য কোনো ফর্মুলা মিল্ক কিন্তু ওরা খেতে চায় না। তো এই 3 ক্যাটাগরির বেবি হয়। এবার এই 3 ক্যাটাগরির বেবি যখন আফটার 6 মান্থ তোমরা সলিড দেওয়া শুরু করবে সেই সব বেবিদের, তখন হয়ে যায় সমস্যা। কমন একটা জিনিস বলছি, প্রত্যেকটা বাচ্চা যারা 6 মাস অবধি অনলি মিল্ক খেয়েছে, তোমরা যদি মনে করো আফটার 6 মাস তোমরা জাস্ট 6 মাস মানে 180 ডেজ যেদিন কমপ্লিট হবে তার পরদিন থেকেই বেবি প্রত্যেকটা জিনিস খুব ইজিলি অ্যাকসেপ্ট করবে, এটা কিন্তু আশা করাটাই ভীষণ ভুল একটা ধারণা। ওরা শুধুমাত্র মিল্কের যে টেস্ট সেটাই চেনে, ওরা জানে জিনিসটা লিকুইড ফর্মে হয়, সেটা ব্রেস্ট মিল্ক থেকে ওরা খাক কি বোতলে খাক ইয়া বাটি স্পুনে খাক, ওরা ইজিলি সেটা খেয়ে ফেলতে পারে। তো দেখো আমরা কি করব, বাচ্চাদের 6 থেকে 12 মাসের যে বাচ্চারা তাদেরকে আমরা 2 ক্যাটাগরিতে ভাগ করব, ঠিক আছে? একটা হলো 6 মাস থেকে 9 মাস, আর সেকেন্ড ক্যাটাগরি যেটা সেটা হলো 9 মাস থেকে 6 মাস। তোমাদের বুঝতে হবে 6 মাসের বাচ্চারা যখন 180 ডেজ কমপ্লিট করে, সবার আগে বাচ্চাদের যে জিনিসটা ইন্ট্রোডিউস করতে হবে সেটা হলো জল। কিছু কিছু ক্ষেত্রে মায়েরা যারা শুধুমাত্র ফর্মুলা ফিডিংয়ের ওপর বাচ্চাদের রেখেছো, ডক্টরের অ্যাডভাইস মতো তারা যদি আগে তোমরা ওয়াটার চালু করো, কিছু আছে যারা ডক্টর অ্যাডভাইস করেন, জেনারেলি হুয়ের গাইডলাইন অনুসারে 6 মাসের আগে বাচ্চাকে জল দেওয়া ঠিক নয়। কিন্তু যেসব বাচ্চা ফর্মুলা ফিডিং করে তাদের অনেক সময় ডক্টররা অ্যাডভাইস করে যে বাচ্চাকে অল্প হলেও জল দেওয়া উচিত। তো যারা জল দিচ্ছ ভালো কথা, বাচ্চারা জল যদি খায় খুব ভালো কথা, কিন্তু যেসব বাচ্চারা জল পর্যন্ত খায়নি 6 মাস অবধি তাদের ক্ষেত্রে জলটা খাওয়ানোও কিন্তু অনেক বড় একটা মানে টাস্ক হয়ে দাঁড়ায়। তো ফার্স্ট অফ অল বাচ্চাদের জল ইন্ট্রোডিউস করতে হবে। জলটা সারাদিনে তুমি 10 ml দিতে পারো, 10 থেকে 50 ml অবধি একটা 6 মাসের বাচ্চাকে জল দিতে হয়, সে জলটা দেওয়া হলো। এরপর তোমাকে বুঝতে হবে বাচ্চা কোন খাবারটায় বেশি অভ্যস্ত, বাচ্চা কি খায়, মিল্ক খায়,
সেটা ব্রেস্ট মিল্ক হোক কি ফর্মুলা ফিড হোক, দেখো কৌটোর দুধ মায়ের দুধের মধ্যে কিন্তু টেস্টের খুব একটা ফারাক নেই, ঠিক আছে। ব্রেস্ট মিল্ক বাচ্চাদের জন্য সবসময় ভালো, যাদের ব্রেস্ট মিল্কের ওপর 6 মাসে বাচ্চাকে রেখেছো খুব ভালো কথা, যারা ফর্মুলা ফিডিং করেছো তাদেরও কোনো অসুবিধে নেই। ব্রেস্ট মিল্ক আর ফর্মুলার মধ্যে যে টেস্টটা, ফর্মুলাটা সেভাবেই বানানো হয় যেটা ব্রেস্ট মিল্কের ক্লোজ হয়, মানে সাবস্টিটিউট হিসেবে বাচ্চাদের দেওয়া হয়, তো বোঝো এটার যে টেস্টটা অনেকটাই সিমিলার হয়। তবুও কি হয়, যারা ব্রেস্ট মিল্ক খায় যেসব বাচ্চারা, তারা ফর্মুলা ফিডিংটাও কিন্তু করতে চায় না, কারণ ওরা ওই জিনিসে অভ্যস্ত। এবার সেখান থেকে একটা মানুষের হ্যাবিট, বিশেষ করে বাচ্চাদের যে হ্যাবিটটা, সেটাকে চেঞ্জ করে তুমি সাডেনলি একটা তাকে সলিড দিচ্ছ, তো সেক্ষেত্রে বাচ্চা ইজিলি খেয়ে নেবে, এটা কিন্তু ভাবাটাই ভুল। তো যে জিনিসগুলো তুমি ফার্স্টলি তুমি তাকে ইন্ট্রোডিউস করবে সেগুলোর একটা আলাদা ক্যাটাগরি করো, আর যে জিনিসগুলো তুমি আস্তে আস্তে ইন্ট্রোডিউস করবে সেই জিনিসগুলোকে তুমি আলাদা, মানে আলাদাভাবে ইন্ট্রোডিউস করো। দেখো আমরা জানি ব্রেস্ট মিল্ক আর ফর্মুলা ফিডিং, ফর্মুলা যে মিল্ক হয় সেগুলোর কিছু টেস্ট হয়। তোমরা নিজেরা যদি ফর্মুলাটা খেয়ে দেখো, দেখবে একটা হালকা সুইটনেস থাকে, আর ব্রেস্ট মিল্কও একটা হালকা সুইটনেস থাকে। তার মানে কি, বাচ্চা হালকা সুইট জিনিস পছন্দ করে, ও 6 মাস ধরে সেই খুব মিষ্টি না অল্প মিষ্টি এমন একটা জিনিস খেয়ে এসেছে। তো তোমাকে সেই জিনিসটাই বেছে নিতে হবে যেটা টেস্ট অল্প হলেও মিষ্টি। সুগার অ্যান্ড সল্ট 1 বছর অবধি বাচ্চাদের দেওয়া যায় না, তো তুমি এমন কি খাবারটা দেবে যেটা বাচ্চা ইজিলি খাবে, ওদের একটু মিষ্টি লাগবে। নাম্বার ওয়ান সেটা হলো কলা, 1 নম্বর হলো কলা, 2nd ইজ অ্যাপেল। এই দুটো কিভাবে বাচ্চাদের দেওয়া হবে এই দুটোরই আমি ভিডিও করে আমার চ্যানেলে আমি আপলোড করেছি। একটা হলো ব্যানানা পিউরি আর 2nd ইজ অ্যাপেল পিউরি, ঠিক আছে। এই দুটো পিউরি তোমরা যদি বাচ্চাদের দাও, আমি 100% শিওর বাচ্চা অল্প হলেও খাবে। তোমরা প্রথমে যে ভুলটা করে থাকো, তোমরা কোনো ফল ইন্ট্রোডিউস করো না, তোমরা প্রথমেই হয়তো ভাত দেওয়ার চেষ্টা করছো কি তোমরা আলু দিচ্ছ বা তোমরা মুড়ি দিচ্ছ, এই জিনিসগুলো বাচ্চা খাবে না। তুমি সিম্পলি দেখো, একটা আলু সেদ্ধ করে তুমি যদি দাও, আমরা কিভাবে খাই, আমরা অনেক কিছু মশলা অ্যাড করি, পেঁয়াজ অ্যাড করি, ঠিক আছে, ওটার তো কোনো টেস্ট নেই। এবার তোমরা অনেকে কমেন্ট করবে বাচ্চা টেস্ট জানে না, এটা খুব ভুল ধারণা। বাচ্চা টেস্ট জানে, ওরা মিষ্টির টেস্টটা জানে, কারণ দুধটা একটু মিষ্টি হয়, ঠিক আছে। এবার তুমি যদি একটু মিষ্টি জাতীয় জিনিস ওদের দাও, যেমন কলা অ্যাপেল এইগুলো দিয়ে যদি স্টার্ট করো, দেখবে বাচ্চা ইজিলি খাবে। অ্যাপেল পিউরি আর ব্যানানা পিউরি দুটোরই যে বানানোর প্রসেসটা আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। প্রথমে ব্যানানা পিউরি দিয়ে শুরু করো অ্যান্ড অ্যাপেল পিউরি দিয়ে শুরু করো। সকালের দিকে 10টা থেকে 12টার মধ্যে এই পিউরিগুলো দিয়ে দাও। প্রথম প্রথম যাদের বাচ্চা একদমই খায় না তাদের জন্য, আর ফার্স্ট 180 দিন কমপ্লিট করার পরে একবার সলিডই যথেষ্ট। তো সকালবেলা তোমরা যদি শুধু ব্রেকফাস্টটা দাও অ্যাজ এ অ্যাপেল পিউরি আর ব্যানানা পিউরি হিসেবে, তো বাচ্চা সেটা খেয়ে নেবে, আর কোনো কিছু দিতে হবে না সারাদিন, ঠিক আছে। 6.5 মাস অবধি একবার সলিড যথেষ্ট, বাকি টাইম সে যেমন ব্রেস্ট মিল্ক খাচ্ছে বা ফর্মুলা ফিডিং করছে সেটুকুই ঠিক আছে। যখন দেখবে যে তোমার বেবি সেই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে পেরেছে, মোটামুটি খাচ্ছে, তখন তুমি আস্তে আস্তে অন্য জিনিসগুলো দিবে। যদি না খায় তার মধ্যে তুমি 2 চামচ ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারো। যেসব বাচ্চা 6 মাস অব্দি শুধু ব্রেস্ট মিল্ক খেয়েছে তাদের ডাক্তারও অ্যাডভাইস করে আফটার 6 মান্থ ফর্মুলা মিল্ক দিতে। তো তোমরা দেখো, তোমরা ফর্মুলা যে মিল্কটা তোমরা যেটাই কিনেছো, যে ব্র্যান্ডেরই কিনেছো, তোমরা 2 স্কুপ সেটাতে মিলিয়ে দিতে পারো। আমি যেমন কি করি, আমার বেবিকে আমি যে ফুডটাই দিই সেটার মধ্যে 2 স্কুপ কিন্তু আমি ওই ফর্মুলা ফিডটা অ্যাড করে দিই। তো ফর্মুলার যেটা টেস্ট, একটা মিষ্টি সুইটনেস থাকে ওটা, সেটা সেই খাবারে চলে যায়, তো সেটার ব্লান্ট টেস্টটা হয় না, তো বাচ্চা একটু সুইটনেস পায়। চিনি তো দেওয়া যাবে না, লবণও দেওয়া যাবে না, তো সেই করে তোমাদের এমনভাবে ফুডটা প্রিপেয়ার করতে হবে যেটা একটু হলেও টেস্টি হয়। তোমরা একদম যদি ব্লান্ট ফুড দাও যেটা কোনো টেস্টই নাই, সেটা বাচ্চা কিছুতেই খাবে না, কিছুতেই না। আর যদি জোর করো সে বমি করবে, আর তার সেটা ঠিকমতো ডাইজেস্ট হবে না, সে পটি করা শুরু করবে। তো দেখো আমি যেটা বলছিলাম, 6 মাস থেকে 9 মাসের বাচ্চাদের প্রথম খাবার হিসেবে তোমরা কলা দিতে পারো, অ্যান্ড 2nd তোমরা অ্যাপেল দিতে পারো। এই দুটো জিনিস যখন ওরা ইজিলি খেয়ে নেওয়া শিখবে, তখন তোমরা আস্তে আস্তে অন্য খাবারগুলো, যেমন তোমরা ভাত, যেমন আমরা ভাত চটকে দিই, তার সাথে নানা রকম সবজি মিলিয়ে দিই, তোমরা সমস্ত কিছুই দিতে পারো। বাট তোমাদের পেশেন্স রাখতে হবে। তোমরা প্রথম দিনে যদি বাচ্চাদের খিচুড়ি দেওয়া শুরু করো, আমরা তো বড়দের মতো করে খিচুড়িটা বানাবো না, আমরা যেমন নানা রকমের ফোড়ন দিই, চিনি মিষ্টি সমস্ত কিছু অ্যাড করছি, লবণ অ্যাড করছি,
একটা বাচ্চাকে অনলি ডাল চাল আলু এসব দিয়ে যদি দেওয়া হয় তো ফার্স্টেও কিছুতেই সেটা খেতে চাইবে না, কারণ ও শুধু খাবার হিসেবে মিল্কটাই জানে। তো মিল্কের মতো কোনো একটা জিনিস ওকে দিতে পারে তবেই সে সেটা অ্যাকসেপ্ট করবে। আমি আমার বেবিকে ফার্স্ট 15 দিন, ওর 160 ডেজ কমপ্লিট হওয়ার পর ফার্স্ট 15 দিন অনলি অ্যাপেল পিউরি অ্যান্ড ব্যানানা পিউরি দিয়েছি। অ্যাপেল পিউরি ব্যানানা পিউরিতে আমি ওর ফর্মুলা ফিল মিল্ক যেটা ও খেত আমি সেটা অ্যাড করেছি। ও সেটা ইজিলি অ্যাকসেপ্ট করার পরেই আমি ওকে ভাত বা আদার যে ভেজিটেবলস যেমন আলু গাজর আমি এসব ওকে দেওয়া শুরু করেছি। তো বুঝতে পারছো আমি অনেক ধৈর্য নিয়েছি। আমার বেবি কিন্তু এখনও 7 মাসও হয়নি, ও কদিন পর 7 মাস হবে, বাট মোটামুটি আমি ওর সলিড খাওয়ার যে অভ্যেসটা সেটা কিন্তু আমি তৈরি করতে সক্ষম হয়েছি, কারণ আমি পেশেন্স রেখেছি। প্রথম দিনই ওকে আমি ভাত দিইনি বা প্রথম দিনই ওকে আমি ডালের জল দিইনি, ঠিক আছে, বা প্রথম দিনই ওকে আমি মুড়ি গুঁড়ো এসব কিছু দিইনি। প্রথমে বলবো ফল দিয়ে স্টার্ট করো, আর অবশ্যই পেস্ট করে দেবে। তোমরা যারা এটা ভাবো যে বাচ্চাকে যদি পেস্ট করে দিই বা মিক্সিতে ব্লেন্ড করে দিই বাচ্চা পরে চিবিয়ে খেতে পারবে না, মানে এটার মতো ভুল ধারণা কিছু হতে পারে না। এমন একটা মানুষ কি কখনো দেখেছো যে চিবিয়ে খায় না, তাকে তার মা সারা জীবন পেস্ট করে খাইয়েছে? এটা কখনো পসিবল না। হ্যাঁ, তার হয়তো শিখতে একটু দেরি হতে পারে, তো আমরা সেটাই করতে দিই না, কি আছে, আমাদের তো কোনো তো তাড়াহুড়ো নেই বাচ্চাকে তাড়াতাড়ি খাওয়ানোর, তাই না? 2-2.5 বছরের মধ্যে প্রত্যেকটা বাচ্চা মোটামুটি চিবিয়ে খাওয়া শিখে যায়। 6-9 মাস অবধি বাচ্চাকে একদম মিল্কের মতো লিকুইড কিছু দিতে হবে, খুব ঘন দেওয়াও চলবে না। যদি তোমরা ঘন দেওয়ার চেষ্টা করো বা দানাদার কিছু দেওয়ার চেষ্টা করো বাচ্চার কি হবে, গলায় আটকে যাবে, কারণ ওরা সেই জিনিসটাকে খেতে পারে না। ছ মাস 7 মাসের বাচ্চার ম্যাক্সিমাম একটা দাঁতও ওঠে না, খুব কম বাচ্চাই আছে যে 5-6 মাস 7 মাসে দাঁত ওঠে। যদি দাঁত ওঠেও তো একটা দুটো ওঠে, তো সেটা তো ওরা চিবিয়ে খেতে পারবে না। এবার খাবারে যদি বড় বড় দানা থেকে যায় ওদের গলায় লেগে যাবে বা ওদের পেটে যাওয়ার পরে সেটা কিন্তু ডাইজেস্ট হবে না। বাচ্চাদের যে স্টমাকটা এমনিতেই ভীষণ ছোট হয় আর মানে কিছু ডাইজেস্ট করার জন্য খুবই ইম্যাচিওর হয়, তখন একদম ম্যাচিওর হয় না। বাচ্চাদের যে অর্গানসগুলো না টিল 1 ইয়ার অবধি সেগুলো কিন্তু ডেভেলপ হচ্ছে। তো তোমরা যদি ওটাকে প্রেশার দাও, ওভারফিড করাও বা মানে দানাদার খাবার দাও, ঠিকমতো সেদ্ধ না করা বা জাস্ট হাত চটকে তুমি কোনোরকম করে ওকে স্বালো করিয়ে দিয়েছো, তবে কিন্তু হবে না। তোমাকে 9 মাস অবধি বাচ্চাকে প্রপারলি পেস্ট করা খাবার দিতে হবে। আমার চ্যানেলে অনেকগুলো এরকম ভিডিও আছে যেখানে আমি দেখিয়েছি যে একটা 6 মাস থেকে 7 মাসের বাচ্চাকে ঠিক কীরকম কনসিস্টেন্সির খাবার দেওয়া উচিত। আফটার 9 থেকে 10 মাস বাচ্চার যখন কয়েকটা দাঁত উঠে যাবে তখন বাচ্চাকে তোমরা হ্যান্ড ম্যাশ খাবার, মোটামুটি চটকে দেওয়া নরম খাবার তোমরা ইন্ট্রোডিউস করাতে পারো। প্লিজ 6 মাসের বাচ্চাকে তোমরা কিন্তু হাত চটকে খাওয়ানোর চেষ্টাটা করো না। যাদের মিক্সি নেই তারা ওই যে আমরা যে চা ছাকার যে ছাঁকনিগুলো থাকে সেগুলোতেও তোমরা ছেঁকে যে লিকুইডটা বেরোবে সেটা তোমরা খাওয়াতে পারো স্পুন দিয়ে, ঠিক আছে? তো এইভাবে বাচ্চাকে ধীরে ধীরে সলিড খাওয়ানোর জন্য এনকারেজ করতে হবে, অ্যাকসেপ্টেবিলিটি বাড়াতে হবে। তোমরা যদি প্রথমেই জোর করো, প্রথমেই যদি এমন কিছু খাবার দাও যেটাতে ওরা অভ্যস্ত নয়, ঠিক আছে, তাহলে ওরা খাবে না, ওদের খাবারের প্রতি একটা ভয় তৈরি হবে। তো খাবারটাকে এনজয়েবল করতে হবে, এমন খাবার দিতে হবে যে বাচ্চা সেটাকে অ্যাকসেপ্ট করে। আর যখন খাবার দেবে না বাচ্চাকে অন্য কোনো দিকে সেরকম ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবে না, ওকে খাবারটা এমনভাবে খাওয়াবে যে যেন সেটা একটা অ্যাক্টিভিটি। যেমন আমি কি করি, আমার মেয়েকে সামনে দুটো বালিশ দিয়ে ওকে আমি একটু হেলান দিয়ে বসিয়ে দিই, ঠিক আছে? আমার মেয়ে বসতে পারে কিন্তু মাঝে মাঝে একটু এপাশ ওপাশ এভাবে হেলে যায়, একটু টলমল করে, তো সেইভাবে যদি ওরকম টলমল করে তো ওইভাবে খাওয়ানো সম্ভব হয় না। তো ওকে আমি একটা বালিশে আমি হেলান দিয়ে বসিয়ে দিই, তারপরে আমি ওর সাথে অনবরত কথা বলি, ওর সাথে আমি হাসি গান করি, ঠিক আছে, এসব করে আমার সাথে এঙ্গেজ রেখে ওকে আমি খাওয়ানোর চেষ্টা করি। আমি বাইরের কিছু ডিস্ট্রাকশন কিন্তু ওকে দেই না, ঠিক, আমি ওকে সেরকম কোনো খেলনাও হাতে দেই না, ওকে আমি ওর ফুডটাকে এনজয় করতে দিই। আর আমি এখন দেখেছি ও আমি যখন আমার মেয়ের খাবারের বাটিটা আনি ও ভীষণ হ্যাপি হয়, কারণ ও নিজে থেকেই সেটা অ্যাকসেপ্ট করতে চায়। তো এইভাবেই ওদের যে অ্যাকসেপ্ট করার যে ক্ষমতাটা সেটা বাড়াতে হবে। আর আরেকটা কথা বলি, আফটার 9th মান্থ তোমরা আস্তে আস্তে বাচ্চাদের মানে আরও অন্যান্য ফল, অন্যান্য ভেজিটেবলস এসব তোমরা ইন্ট্রোডিউস করতে পারো, বাট 9 মান্থ অবধি আমি বলবো ফলের মধ্যে কলা আপেল নাশপাতি এগুলোই দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? লেবু জাতীয় ফলটা অনেক সময় অ্যাসিড করে, যেটা আমার মেয়ের করেছিল। আমার মেয়েকে আমি একটু আঙুরের রস দিয়েছিলাম, তো তার থেকে করে একটু অ্যাসিড হয়ে পটি হয়েছিল, তো তারপর আমি ডাক্তারের
সাথে কনসাল্ট করে আমি ডিসাইড করি মোটামুটি 9-10 মাস না হলে ওকে আমি লেবু জাতীয় বা টক জাতীয় ফল কিছু দেব না। তো এই মুসাম্বি, কমলা লেবুর রস, এগুলো কিন্তু একটু অ্যাসিডিটি মানে অ্যাসিডিক নেচারের হয়। তো তোমরা কলাটা দাও, ভীষণ ডাইজেস্টেবল, খুব ইজিলি বাচ্চাদের ডাইজেস্ট হয়। অ্যান্ড সেকেন্ড, অ্যাপেল সবচেয়ে হেলদি, অ্যাপেলটাকে সেদ্ধ করে বাচ্চাদের তোমরা পেস্ট করে নাও, খুব একদম লিকুইড ফর্মে পেস্ট করো। তার মধ্যে 2 স্কুপ তোমরা ওর যে ফর্মুলা মিল্কটা আছে সেটা মেলাও, বা তুমি তোমাদের ব্রেস্ট মিল্কও মেলাতে পারো, তবে মিল্কটা অবশ্যই মেলাবে, ঠিক আছে? মিলিয়ে সেটা তোমরা অ্যাজ আ পিউরি দাও। আমি আমার এই দুটো রেসিপি ভালো মতো করে আমি তোমাদের শেয়ার করেছিলাম, যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, আমি অবশ্যই লিঙ্কগুলো দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তো যেটা বলছিলাম যে 6 মাস পেরোনোর পর তোমরা প্রথম 2 দিন বাচ্চাদের আগে জল দেওয়ার ট্রাই করবে। জল দেওয়া হলো, জল যখন ওরা মোটামুটি খাচ্ছে 2 স্পুন 3 স্পুন যেমনই খাক না কেন খেলো, তারপর যারা ফর্মুলা ফিড মাত্র ইন্ট্রোডিউস করছো ফর্মুলা ফিডিংটা ট্রাই করো, তারপর আস্তে আস্তে সলিডের দিকে যাও। প্রথমেই তোমরা তাড়াহুড়ো করা শুরু করবে না যে আমার বাচ্চা তো খাচ্ছে না, আমার বাচ্চা তো খাচ্ছে না। বাচ্চা প্রথমে খাবে না, ওরা তো মিল্ক খেয়ে অভ্যস্ত না, তো মিল্ক থেকে সলিডে তোমাদের যে ট্রান্সফর্ম করতে হবে তার জন্য তোমাদের একটা পেশেন্স দরকার। তোমরা ধরো তোমরা সারাদিনে একবার ট্রাই করছো, তাতেই তোমাদের মনে হচ্ছে যে বাচ্চা খাচ্ছে না, তোমাকে বারবার ট্রাই করে দেখতে হবে। সারাদিনে 3 বার 4 বার 5 বারও তোমাদের হয়তো 1 স্পুন 2 স্পুন করে ওকে মানে খাওয়ানোর ট্রাইটা করতে হবে যে কখন বাচ্চা খাচ্ছে। হয়তো বাচ্চার মুড সে সময় ঠিক নেই, ঠিক আছে, ও হয়তো আগে থেকেই ঘ্যান ঘ্যান করছে বা কাঁদছে বা হয়তো ঘুম পেয়েছে, ঠিক আছে, তোমরা সেই সময় ওকে যদি সলিড খাওয়ানোর চেষ্টা করো ও খাবে না। সলিডটা এমন সময় দিতে হবে যখন মানে যখন বাচ্চার মুডটা ভালো থাকবে। আর ইন্ট্রোডিউস করানোর সময় না, বাচ্চা যখন খুব খিদে পেটে থাকে তখনও সলিড দেওয়াটা ঠিক না, কারণ সেই বাচ্চা দুধ খেতে অভ্যস্ত। এবার ও যখন দুধ খেতে অভ্যস্ত, ও যখন দেখছে আমাকে অন্য কোনো জিনিস দেওয়া হচ্ছে, তখন কিন্তু ও সেটা খাবে না, ও সে দুধ খাওয়ার জন্যই বায়না করবে। তো কিছুটা দুধ খাইয়ে নাও 1 ঘন্টা আগে, তারপর 1 ঘন্টা পর সলিডটা দাও। বাচ্চা প্রথমে তো বেশি খাবে না, 1 স্পুন কি 2 স্পুন ওইটুকুই যথেষ্ট ওর জন্য আপাতত, ঠিক আছে? তো এইভাবে ধীরে ধীরে তোমরা এক্সিকিউট করো, আমি শিওর সবার বাচ্চা ঠিক সময় সলিড খাবে। আর অতিরিক্ত টেনশন করো না, কিছু বাচ্চার একটু লেটলি অ্যাকসেপ্ট করে তো সেটাও ঠিক আছে, সব বাচ্চা ধীরে ধীরে সমস্ত কিছু শিখে যাবে। যে যে 6 মাস কমপ্লিট হওয়ার পরেই বাচ্চা মানে তাড়াহুড়ো করে সমস্ত কিছু শিখে যাবে এই এক্সপেকটেশনটা রেখো না। তো বাচ্চাদের সময় দাও, আশা করি সবার বাচ্চাই ঠিক টাইমে সলিড খাবে। আমি এরকম ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব, এই কথার মানে এই বাচ্চাদের যে ফুড চার্টটা, আমি প্রত্যেক মাসে বাচ্চার কী ধরনের ফুড দেওয়া দরকার, কতবার সলিড দেওয়া দরকার সেটা নিয়েও একটা ডিটেল ভিডিও বানাবো। আজকের এই ভিডিওটা আফটার 6 মান্থ বাচ্চাকে কী করে সলিড দেওয়াটা শুরু করতে হয় সেটার উপরে ছিল। নেক্সট ভিডিওতে আমি 7-8 মাসে বাচ্চার যে ফুড চার্ট সেটা আমি তোমাদের শেয়ার করব। তো তোমরা জানিও তোমাদের বাচ্চা কেমন কতটা সলিড অ্যাকসেপ্ট করলো, বা আমার যে এক্সপিরিয়েন্স বা আমার যে ইনফরমেশানগুলো তোমাদের কাজে লাগলো কি না প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে সমস্ত রকম বেবি রিলেটেড তোমরা কোয়ারিজের সমাধান তোমরা পেয়ে যাবে, বাচ্চার যে কোনো টাইপের রেসিপি তোমরা পেয়ে যাবে আফটার 6 মান্থ বাচ্চাকে কী করে সলিড ইন্ট্রোডিউস করাতে হবে। তো আমার চ্যানেলের সাথে থেকো আর প্লিজ ভিডিওগুলো দেখো, কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ শেয়ার করো নিউ উডবি মমদের সাথে। থ্যাংক ইউ। Yeah.